ओम गम गणपते नमः ओम ह्रीम ह्रीम श्रीम श्रीम लक्ष्मी वासुदेवाय नमः। আপনাদের সবাইকে ভাগালাপ পরিবারের সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে আমরা জানব যে বিজয় দশমীর দিন যদি মন্দির থেকে অর্থাৎ যেখানে পূজা হয়েছে সেই পূজা প্যান্ডেল থেকে একটি জিনিস নিয়ে আসতে পারেন, সবার সামনেও আনতে পারেন, চুপিসারেও আনতে পারেন, কোনো ব্যাপার না, আনতে যদি পারেন, যদি আনতে পারেন জানবেন ধনবৃদ্ধি হবে হবে হবে, মায়ের কৃপা লাভ করবেন। আনাটাই হচ্ছে, সাহস থাকলে নিয়ে আসুন, অবশ্যই বলবো, বুকের পাটা থাকতে হবে আনতে গেলে। কী আনবেন সে সম্পর্কে জানবো, তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন, যেখানে পূজা অর্চনা হয়েছে, মায়ের আরাধনা হয়েছে, মায়ের আবাহন হয়েছে, সেখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে বিজয়া দশমীর দিন। তার আগে না কিন্তু ঘট নাড়িয়ে দেওয়া হয়েছে, ঘট নাড়িয়ে দেওয়াই মানে কিন্তু আনুষ্ঠানিকভাবে মায়ের বিসর্জন হয়ে যাওয়া, অর্থাৎ এরপরে মূর্তি বিসর্জন বা ঘট বিসর্জন দেওয়া হবে জলাশয়ে, কিন্তু এটা হচ্ছে মানসিকভাবে বিসর্জন। এটি রীতিনীতি আমাদের সনাতন হিন্দু ধর্মের শাস্ত্র তাই বলে। যে কোনো আপনার আশেপাশের যে কোনো পূজা মণ্ডল, পূজা প্যান্ডেল বা আপনার বাড়িতে যদি পূজা হয় না, বংশ পরম্পরায় যে ঐতিহ্যবাহী পূজা যদি হয়ে থাকে, বরেদে বাড়ির পূজা যদি হয়ে থাকে, কোনো অসুবিধা নেই, বা বাড়িতেই আপনি ঘট স্থাপন করেছেন, মা দুর্গার আবাহন করেছেন, আপনি নবরাত্রি পালন করেছেন, হবে, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু একটি কথা মাথায় রাখবেন, মূর্তি বিসর্জন হওয়ার আগে, বেদি থেকে তোলার আগে, বেদি থেকে তুলে নিয়েছে মাকে দিয়ে নিয়ে যাচ্ছে তখন না, বেদি থেকে তোলার আগে, মাকে বরণ করার সময়ও করতে পারেন, মহিলাদেরকে বলছি এটা করতে পারেন, পুরুষরাও করতে পারেন, সবাই আমরা সন্তান, মায়ের সন্তান কে, পুরুষ কে, নারী, এগুলো কিন্তু মা দেখেন না, মা দেখেন তার সন্তানকে। আপনাকে একটি জিনিস নিয়ে আসতে হবে, এর জন্য বুকের পাটা থাকা চাই, সাহস থাকা চাই, যে কেউ পারবে না, কারণ লজ্জা লাগতে পারে, কেউ ভাববে যে লোকে দেখছে না তো কে কী ভাববে, কিন্তু যে সাচ্চা ভক্ত হবে মায়ের, মায়ের অনুরাগিনী বা অনুরাগী হবে, মাকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দ্বারা আবদ্ধ করবে, সেই কেন্দ্রটা পারবে। কি করতে হবে? একটি নতুন বস্ত্র দ্বারা, এবারে বলছি না যে একটা গোটা বড় কাপড় 12 হাত কাপড় নিয়ে চলে যান, একটা নতুন বস্ত্র নিতে হবে, সেটি হচ্ছে লাল রঙের বস্ত্র নিলে হবে, হলুদ নিন কোনো অসুবিধা নেই, এক নতুন হবে, ছোট রুমালের মতন নিলেও হবে। সেই বস্ত্র নিয়ে মায়ের পদরেণু, পদধূলি মুছে নিয়ে চলে আসুন। পদধূলি মানে পায়ের নিচেরই ধুলি, পায়ের উপরে সিঁদুর দিয়েছে সবাই, সেটি না, পায়ের নিচের ধুলি মুছে নিয়ে আসুন। যখন মুছবেন মাকে বলবেন, মাকে ছোঁয়ার আগে একটা শক্তি তো, তাকে স্পর্শ করবেন, মায়ের শক্তি আর আমাদের শক্তির মধ্যে অনেক পার্থক্য থাকে, তাই না? তাই কী করবেন, মায়ের পারমিশন নিয়ে মনে মনেই বলবেন, তোমার পদরেণু নিয়ে যাচ্ছি, পদধুলি ধুলি নিয়ে যাচ্ছি, তুমি কিন্তু সর্বদা আমার পরিবারকে খেয়াল রেখো, আমাদেরকে ধনধান্যে পরিপূর্ণ করে তোলো। এই পুটলিটা নিয়ে এসে এবারে বলবেন, কিছুই তো পাইনি, কিছুই তো এলো না ধুলি, মা তো এই বেদিতেই বসেছিল, নামেনি, এগুলো আপনার মনের ভ্রম, মা এক জায়গায় স্থায়ী না, মা সর্বশক্তি যুক্তা, তিনি সর্বত্র বিচরণ করেন, আমরা তো মাকে দেখছি দেবী রূপে আমাদের সামনে স্থিতা,
কিন্তু তিনি শক্তিরূপেণ সংস্থিতা, শক্তি সর্বত্র অবস্থান করে, বায়ু যেমন সর্বত্র অবস্থান করে সেইভাবে। তাই আমরা মায়ের নিরাকার রূপটাকে ভাবছি না, সকারটাকে আমরা ভাবছি। এটা ভুল করবেন না। ওই যে যা পেয়েছেন পুটলি করে মাথায় ঠেকিয়ে নিয়ে এসে নিজের যে সম্পদ রাখেন, সম্পত্তি ধনসম্পত্তি রাখেন, টাকা পয়সা রাখেন, সেই জায়গায় রেখে দিন, লিখে নিন। আপনার জীবনে এটি করার পর ধন ধান্যের কমতি কোনো দিনও হবে না। একটি কথা বলে রাখি, নিজের কাজই নিজে করবেন। আপনি গেলেন আর সবার জন্য পদরেণু নিয়ে আসলেন, আমার বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য, ভাইয়ের জন্য, বন্ধুর জন্য, আরও নানান আত্মীয় পরিজনের। বা কোনো মহিলা যদি মনে করেন যে আমার অসুবিধা আছে, পিরিয়ড হয়েছে, মাকে এখন ছোঁয়া যাবে না, ঠিক আছে, তাহলে আপনার পরিবারের কাউকে পাঠান, আপনার পরিবারের সে নিয়ে আসুক, কিন্তু আপনার বান্ধবীকে বলবেন না বা অন্য কাউকে, মাকে বা তাকে বলবেন না। পরিবার মানে হচ্ছে যে পরিবারে একই হাঁড়িতে ভাত রান্না হয়, সবাই খায়, সেই পরিবারের সদস্য বা সদস্য করুন, কোনো অসুবিধা নেই। এটি যদি করতে পারেন, কোনো লজ্জা ভয় ত্যাগ করে যদি করতে পারেন, মায়ের যদি স্বচ্ছা প্রেমী হয়ে ওঠেন, ভক্ত হয়ে ওঠেন, যদি পারেন, তাহলে ধন সম্পত্তি আগামী এক বছরের জন্য সুরক্ষিত হয়ে গেল। মাই দেখাশোনা করবে, মায়ের পদধূলি, মায়ের পদধূলি মানে আশীর্বাদ যার উপর থাকে। পৃথিবীর কোনো শক্তি আছে তাকে ছেদ করা, খর্ব করা, সেখানে কমতি করার। মা তো দুর্গতি নাশিনী, মা জগত জননী, মা দারিদ্র হারিনী। তাই একদম ভয় পাবেন না, এটি শুধু নিয়ে এসে লাল কাপড়ে মুড়েই মাথায় ঠেকিয়ে এটি রাখুন। যখন আপনি ধনসম্পত্তি রাখার জায়গা খুলবেন, আরতি করবেন, জানবেন মা এখানে বিরাজমান, মা সর্বদা খেয়াল রাখছে। ধূপ ধূপ দেখাবেন, নোংরা হাতে কখনোই স্পর্শ করবেন না। এবং মহিলারা অপবিত্র অবস্থায়, অর্থাৎ যখন পিরিয়ড হবে তখন ধরবেন না, এগুলো অনেক কিছু মানতে হয়। দেখুন, গাছের গোড়ায় জল দিলে সব গাছটা পায়, আর গাছের গোড়া কেটে দিয়ে ডগায় যদি জল দেন তাহলে কী হবে? তাই এটা করবেন না। নিয়মকানুন আচার মেনে যদি আপনি চলেন, মা অবশ্যই কিন্তু আপনাকে দেখবেন, কেননা মা দেওয়ার জন্যই আছে। কিন্তু সেই সন্তান, মা যে সন্তানকে দেবে সে কতটা নিতে পারে সেটাও তো একটা দেখার ব্যাপার আছে, তাই না? তাই আগে নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে, বারবার বলছি, এটা করার চেষ্টা করুন। দেখুন অবশ্যই ধনধান্যে পরিপূর্ণ জীবন পাবেন, মায়ের অপার কৃপা লাভ করবেন। সবাই একবার বলুন জয় মাতা দি। ভালো থাকবেন। ওম হ্রিম রিম শ্রিম শ্রিম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।